গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন টাইম হয়েছে 1টা, আমি উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ডাল সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে। 4টা জাস্ট এবার ছাকবো, খাবো আর সারা দিনটা শুরু করব। দিনটা শুরু মানে চা দিয়ে দিনটা শুরু হয়, তার আগে তোমাদের সাথে কথা বলে দিনটা শুরু করে নিলাম। আর একটা কথা বলি যে আমার না, আমি খেয়াল করছি কিছু কিছু ভিডিওতে যতজন সাবস্ক্রাইবার তার থেকে অনেক বেশি ভিউ হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। তো প্লিজ যারা একটু দেখছো তারা দয়া করে সাবস্ক্রাইব করো, তোমাদের একটা একটা সাবস্ক্রিপশন আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তো এই যে ভিডিও দেখছো, ভিডিওর নিচে রেড কালারের যে সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ ওটাতে প্রেস করে দিও। আমার এতে খুব কি বলবো, আমার চ্যানেলের এতে খুব উপকার হয়। তো প্লিজ সাবস্ক্রাইব করো আর চ্যানেল দেখতে থাকো ব্লগটাকে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবে, তোমরা কিন্তু লাইকও করছো না, সো প্লিজ লাইক করবে। দেখো চা বানিয়ে ফেলেছি আমার আর জয়ের জন্য, চলো এবার ঘরে নিয়ে যাই। এ টপি টপি টাকা, মুখটা এত বদমাস, এত বদমাস মেয়ে। আজকেও মাছ এসেছিল আর মাছ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রুই মাছ, তো 800 গ্রাম মতো ওজন ছিল, নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভাত বসিয়েছিলাম, মাছ নিতে গিয়ে ভাতের মাড় এদিকে ঝুরে পড়ে গেছে, তো সেইটাকে আমি মুছে নিচ্ছি। হাঁড়ির গায়ে মানে ওই যে মানে মাড় উঠলে যে পড়ার দাগটা, ওরকম হয়ে থাকলে না আমার খুব বাজে লাগে দেখতে, মানে কেমন একটা খিটবিট করে, সে কারণে আমি চারিপাশটা মুছে নিচ্ছি। মানে আমি ভাত নামাবো, আমার হাঁড়িটা একদম যেন পরিষ্কার থাকবে আমার, তবেই ভালো লাগে। একটুখানিও দাগ হয়ে থাকলে আমার একদমই পছন্দ নয় সেটা। এই এই যে কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি ডাল সেদ্ধ বাঁধি, তো সেই কাপড়টা দিয়েই মুছে নিলাম, ওটাকে আবার ধুয়ে টুয়ে রাখলাম। আর ভাতটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি ফুটলেই এটা প্রায় রেডি হয়ে যাবে। কে কে আছো আমার মতো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর ভাত হওয়ার পর এদিকে আমি করছি ডাল, মুসুর ডাল, মুসুর ডাল টমেটো দিয়ে, টমেটো হলুদ টলুদ দিয়ে একেবারে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাতেই এখন ফোড়ন দিলাম, পেঁয়াজ রসুন জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল। আগের দিন যে কিছু ছোট মাছ নিয়েছিলাম, তো ওখানে তো 300 গ্রাম মতো ছোট মাছ ছিল, অতটা তো মাছ একদিনে খেতে পারিনি, কিছুটা আমি কাঁচায় রেখে দিয়েছিলাম। তো ওই বাকি মাছটাকে দিয়ে আজকে চচ্চড়ি বানাবো, কপির ডাঁটা দিয়ে, ফুলকপি দিয়ে, বেগুন, পটল, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন সমস্ত কিছু দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো। আমি কিন্তু সর্ষে বাটা দেবো না, অনেকে সর্ষে বাটা দিয়ে করে কিন্তু আমি সর্ষে বাটা দেবো না, আমার অতটা ভালো লাগে না সর্ষে বাটা দিয়ে, নর্মালটাই ভালো লাগে। সেজন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, আর কেটে নিয়ে এখন ধুয়েও নিলাম। আর এই যে প্রেশার কুকার যেটাতে ডাল বানিয়েছি ওটাকে আমি একটু পরে ধুয়ে ধুয়ে রাখবো, আর এখন আমি চচ্চড়িটা বানিয়ে ফেলি। আর মানে ডালটা আগে ফুটে যাক, তারপরে আমি এখানে মাছ বললাম কাঁচায় রেখেছিলাম, ওটাকে আরও একবার ধুয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে। আর এখন এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নেব, আর ওইদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। মিষ্টি দাদু এসেছিল, মিষ্টি দাদু এসে দুধ দিয়ে চলে গেছে, তো সেটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব, তারপরে ভেজে নেব। ভেজে নিয়ে কিছুটা মা ভাজা মাছ রেখে দেব মিষ্টি খাবে, আর কিছুটা মাছ আমি দিয়ে চচ্চড়ি বানিয়ে ফেলবো। আজকে আমার রান্না হবে, ডাল তো হলো দেখলে, আর তার সাথে হবে হচ্ছে এই চচ্চড়িটা, আর মাছ নিয়েছি যে রুই মাছ, সেই রুই মাছটা আজকে ঝোল বানাবো, আর আর আলু ভাজা করবো একটুখানি। আজকের আমার রান্নার কিন্তু অনেক কিছুই মেনু হয়ে গেছে, মানে মুসুরির ডাল, তার সাথে আলু ভাজা, তার সাথে শুধু এই মাছ ভাজাগুলোও ভালো লাগে, কিন্তু সবজিগুলো ছিল তাই আমি ভাবলাম চচ্চড়ির মতো বানিয়ে দিই। নর্মাল এই সবজিগুলো নইলে কেউ খেত না, মাছের সাথে করলে তবুও একটু উঠে যাবে, সেই কারণে আমি চচ্চড়ি বানানোর আইডিয়াটা মানে নিয়ে এলাম মাথায়, খুঁজে খুঁজে বের করলাম। তো অনেক কিছু সবজিও হয়ে যাবে, আর যতক্ষণ এদিকে হচ্ছে মানে মাছটা ভেজে তুলে নিয়েছি আর চচ্চড়ির সবজিগুলোকে রান্না হতে বসিয়ে দিয়েছি, যতক্ষণ ওগুলো ওদিকে রান্না হবে ততক্ষণ আমি এদিকে যে রুই মাছটা নিয়ে রেখেছি ওটা কিন্তু ধোয়া হয়নি, ওটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর মাছটা যেহেতু অনেকটা আছে সম্পূর্ণটা একদিনে রান্না করব না, কিছুটা ধুয়ে আমি একদম জল ঝরিয়ে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো, যাতে ওটা পরের দিনের জন্য হয়ে যায়। আর লেজা, মুড়ো আর দুটো তিনটে পিস আজকে রান্না করব।
দেখো ওইদিকে মাছ ফাছ ধুয়ে নিয়েছি, আর এদিকে ততক্ষণে আমার চচ্চড়িও রেডি হয়ে গেছে। এবার আমি হচ্ছে মাছের তরকারিটাকে নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। আগের দিন যে আমি আলু বেগুনের করেছিলাম সেটাতে কিন্তু ধনে পাতা দিইনি। এই সমস্ত পাঁচমিশালি সবজির মধ্যে ধনে পাতা টনে পাতা দিয়ে করলে ভালোই লাগে। অনেকে বললাম না সর্ষে বাটা দেয়, সেটাও ভালো লাগে, আমার অতটা সর্ষে বাটাটা পছন্দ না, সেই জন্য আমি নর্মালি করলাম। দেখো আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আর এরপরে আমি এদিকে আলু ভাজা বসিয়েছি, আলুর মধ্যে কয়েকটা পটলও দিয়ে দিয়েছি, দু একটা শুকনো পটল ছিল সেটাকেও আমি আলুর মধ্যে চালান করে দিয়েছি। আর এদিকে হচ্ছে কারেন্ট পালিয়ে গেছে, দেখো বুঝতেই পারছো অন্ধকার অন্ধকার আসছে একটু, আমি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিয়েছি, তো এদিকে দেখো হচ্ছে কারেন্ট চলে গেছে। আমি আবার তেল গরম করেছি, এই যে মাছটা ভাজা হতে দেবো। এই আজকের মাছের ঝোলটা আমি শুধুমাত্র করব হচ্ছে দিয়ে, আলু দিয়ে, আলু ছাড়া আর কোনো সবজি দিচ্ছি না। একটুখানি মশলা করব। আমি আলুতেও আগে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি, আগে না আলুতে লবণ হলুদ মাখিয়ে রাখলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমি আজকে মশলা দেবো, এর মধ্যে একটুখানি পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু একসাথে পেস্ট করে দেব। আর মশলাটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি আমি। এই যে দেখো বললাম মশলা, মশলাটা কিন্তু সত্যি অল্প, হাফ টমেটো হাফ পেঁয়াজ একটুখানি আদা দুটো লঙ্কা, আর আমার রান্না তো হয়ে গেছে। জয়ের ভাত, মাছের চচ্চড়ি, আলু ভাজা, এখানে হচ্ছে ডাল, ডিম সেদ্ধ করছি মিষ্টির জন্য, এখানে এটা ডাল জয়ের জন্য বেড়ে দিয়েছি, এটা হচ্ছে জয়ের মাছের ঝোল, এটা হচ্ছে আমার মাছের ঝোল দুপুরের, এই হলো আলু ভাজা, হাঁড়িতে ভাত, এটা হচ্ছে মিষ্টির মাছ ভাজা, আর এটা চচ্চড়ি, আর এই ছোট মাছ ভাজা রেখেছি মিষ্টির, আর এটা হচ্ছে জয়ের মাছ ভাজা। চলো জয়কে খেতে দিয়ে দিই, যে ডাল, মাছ ভাজা, আলু ভাজা, চচ্চড়ি, ভাত। জয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নেব, কালকের লেফট ওভার পালক পনির। রান্নাঘরে এখানে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, দেখছো ভাত ফুটে গেছে, আর আমি প্রেশার কুকারে ডালটাকেও সেদ্ধ করে নিয়েছি। আজকে হচ্ছে কালী পূজার আগের দিন বলতে সংযম বলে স্নান করা হয়ে গেছে, কাপড় চোপড় মেলে দিয়েছি, আর টিভিতে হচ্ছে নিজেরই ভিডিও চালিয়েছি, চালিয়ে দেখছি মাঝে মধ্যে দেখি। আর এই তো এখন পুজো করব, পুজো করা অবশ্য হয়নি, স্নান করলাম, কাপড় মেললাম, তুলসী গাছে জল দিলাম, এখন হচ্ছে পুজো করব। গুড ইভিনিং, এই যে এই মেয়েটা হচ্ছে কার্টুন দেখছেন, এই যে কিন্তু রেডি হচ্ছে না, আমরা একটু বেরোবো, জয় বলল রেডি হয়ে থাকতে, আমি রেডি হয়ে গেছি, এ রেডি হচ্ছে না, মিষ্টি আমি তোমাকে রেখে চলে যাবো, এই জামাটা বের করেছি পরবে না, ওই ওই জামাটা পরবে, মানে কি বলবো। এদিকে তোমাদেরকে দেখালাম যে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা ঠিক বেরোতে যাব, তখন না মিষ্টির ঠাকুমা চলে এসেছে। অ্যাকচুয়ালি আসার কথা ছিল না, হঠাৎ করেই চলে এসেছে, আর আসার সময় নিয়ে এসেছে সাথে করে সিঙ্গারা। তো জয় একটা খেলো, আমি একটা খেলাম, আর মিষ্টির ঠাকুমা দুটো খেলো, আরও দুটো সিঙ্গারা রয়ে গেল, আমরা দুটো করে খেলাম না, কারণ সিঙ্গারা খেলে না অ্যাসিডিটি হয়ে যায় আমারও জয়েরও, আর যেহেতু বাইরে বেরোচ্ছি হয়তো বাইরে কিছু খেতেও পারি, সেই জন্য আমরা সিঙ্গারা খেলাম না, ওটা রয়ে গেল। পরের দিন সকালে হয়তো আমাদের দিদি দিদি যদি আসে, মানে যে দিদি কাজ করতে আসে সে দিদিকে দিয়ে দেবো, বা আমরাই খেয়ে নেব। আর তারপর কিছুক্ষণ পর চাটা খেয়ে মিষ্টির ঠাকুমা চলে গেছে, মিষ্টির ঠাকুমা চলে যাওয়ার পর আমরা বেরোলাম, রেডি যেহেতু হয়েছিলাম সেই জন্য বেরিয়ে গেলাম। আমি একবার বলছিলাম নইলে থাক আজ আর বেরোবো না, মা এসছে যখন, তো জয় বলো না রেডি হয়েছে চলো, শাশুড়িমাও বললেন রেডি যখন হয়েছে চলে যাও, মানে যেখানে যাচ্ছি। তো আমরাই এসেছি একটু মিষ্টির জন্য শপিং করতে, সেটাই চলে এসেছি, আমরা এসেছি বহরমপুরে এম বাজারে। শপিং করা হয়ে গেছে, যেরকম খুঁজছিলাম খুব একটা পছন্দ মতো কিছু পাইনি, তবে অন্য দোকানে গেলেও হতো, আমরা আর যাইনি, বাড়ির দিকেই চলে এসেছি। আর আসার সময় একটু গঙ্গার ধার হয়ে এলাম, দেখো
কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। জয় বলল এখানটা একটু ভিডিও করো, মানে ভিডিওতে যতটা না ভালো লাগছে চোখের সামনে দেখতে না ভীষণই সুন্দর লাগছিল। যারা বহরমপুরে তারা তো জানোই কতটা সুন্দর লাগে এটা দেখতে। আর এখানে গঙ্গার ধারে কলেজ ঘাটের এখানে মোমো বিক্রি হয়, মনু এখান থেকে খাইয়েছিল একবার, তো আমার বেশ ভালো লেগেছিল, সেই জন্য এখানে এসেছিলাম মোমো খেতে। আমাদের মোমো খাওয়া হবে। আর এখানে একটা দোলনা রয়েছে, যেটা যেখানে মিষ্টি একটু খেলতে ভালোবাসে তো সেখানে খেলাও হবে, সেজন্যই চলে এসেছি। আর অনেক কিছু কিনলাম, কী কিনলাম তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি মোমো নিয়ে এসেছি, মোমো খাই আগে। এগুলো নিয়ে যেতে হবে না, ওই দেখ এখানে মিষ্টি, এখানে হচ্ছে মোমো, এটা মিষ্টি অ্যাপি, ঠান্ডা নয় কিন্তু নর্মাল রুম টেম্পারেচার। এটা হচ্ছে পাউরুটি, এটা দুধ, চা, টুকটাক মুদিখানা বাজার। আর আমি একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে টিকট্যাক। এই যে বাজার করে আনলাম, এগুলো এখানে রাখা, এই সরি এখানে রাখা, আর এই ব্যাগটা তো নিয়ে গেছিলাম। আর এইগুলো কিনে আনলাম, এগুলো দেখাচ্ছি কি কি কিনলাম। আর আরেকটা হচ্ছে আসার সময় জয়কে আমি বলছি যে বলো না রাত্রে গিয়ে কি করবো, রুটি নিয়ে নেবে, আলু চচ্চড়ি করবো, না সেদ্ধ ভাত করবো, নাকি লুচি ভাজবো, মিষ্টি লুচি খেতে চাইছে। তো জয় বলছে আবার লুচি ভাজবে, গিয়ে আনলাম, হ্যাঁ অল্প করে একটু ট্রাই করবো, 8টা তো বেজে গেছে, একটু সময় লাগবে। জয় বলছে যাবে আবার বসবে আবার করবে, আমি বলছি হ্যাঁ নইলে আর কি, আর যদি আমার কোথাও থেকে সে ইচ্ছা করে না করতে, তো আমি বলছি আমার একটু এনার্জি লেভেলটা বাড়াতে হবে, করতে হবে। জয় বলছে এক কাজ করো, ডাল আছে, আলু ভাজা আছে, তরকারি আছে, মুড়ি খেয়ে নি। আমি বললাম হ্যাঁ আমার কোনো ব্যাপার না। আমি তাহলে এক কাজ করবো, মিষ্টিকে একটা লুচি করে দেবো একটা দুটো, নইলে মিষ্টির জন্য প্রেশার কুকারে খিচুড়ি করে দেবো সবজি টবজি দিয়ে। দিয়ে এই সমস্ত বলতে বলতে হঠাৎ করে বিরিয়ানির দোকানের সামনে এসে থেমে গেছে। আর আমি না মানে হঠাৎ করে এই সমস্ত বলতে বলতে বিরিয়ানির দোকানের সামনে থেমেছে, আর আমি এরকম করে এইভাবে হেসে উঠেছি। আর আমার সামনে একটা মানে মেয়ে দাঁড়িয়ে ছিল, ও না আমার দিকে এইভাবে ঘুরে পুরো এইভাবে তাকাচ্ছে। দিয়ে জয়মাক বলছে আসতে এরকম করলে লোকে পেতনি ভেবে ভয় পেয়ে যাবে, রাতের বেলায় ভূত বলে ভয় পাবে। আমি বলছি অ্যাকচুয়ালি হঠাৎ করে বিরিয়ানির দোকানের সামনে এসে দাঁড়ালে তো আনন্দ হবে, বিশেষ করে আমাদের মতো পেটুক মানুষের। তো যাই হোক, বিরিয়ানি হচ্ছে খাবো রাত্রে। আর জামা কাপড়গুলো না আমি কাল দেখাবো, এখন ওই ঘরে মানে ওই ঘরে এখন মিষ্টি ফিষ্টি আছে, ওরা হচ্ছে জ্বালাতন করবে, তো আমি জামা কাপড়গুলো কালকে দেখাবো। আর এই তো এখন ড্রেস চেঞ্জ করি, কী বলে বিরিয়ানিটা পরে দেখাচ্ছি। এই আজকের ডিনার আর ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কাল নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে।